হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা আমি আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসছি। তো আজকের রেসিপি হচ্ছে, দেখতেছেন এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, এই যে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা আর শুকনো মরিচের গুঁড়া নিছি, দেখতেছেন। তো এদিকে দারুচিনি, এলাচি সব কিছু নিয়ে নিছি, এই যে দেখতেছেন। তো রং সব নিছি। আর আজকে আমি রেসিপিতে দেখাবো আপনাদেরকে ছাগলের মাংস রান্না করব। তো সবাই আমাদের পাশে থাকুন, আর ভিডিওটা সবাই ভালো লাগলে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এখন আমি সব কিছু নিয়ে নিছি, মাংসগুলো ধুয়ে ফেলছি। তো রান্না করে চলে যাব, আর আজকের ছাগলের মাংসগুলো রান্না করব নারিকেল দিয়ে। তো এরকম রেসিপি কিন্তু আমি কখনো দিই নাই, আজকে প্রথম রেসিপিটা দিব, অবশ্যই সবারই ভালো লাগবে। তো চলে যাব রান্না করে। এই যে বন্ধুরা, দেখতেছেন চুলার উপর কড়াই বসিয়ে দিছি, আর আমার চুলো দেখতেছেন আজকে চুলাই রান্না করতেছি, নতুন চুলাই দেখতেছেন। আজকে শুরু করছি আবার আপনাদেরকে, চুলা কেনা হয়েছে সেটা তো ভিডিও দেওয়া হয়েছে। তো আজকে প্রথম রান্না করব ছাগলের মাংস গ্যাসের চুলায়, তো সেটাও ভিডিও দেওয়া হচ্ছে। আর এখন আমি পরিমাণ মতো তেলগুলো দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। আর এই যে দেখতেছেন, এদিকে আমি গরুর মাংসগুলো দেখতেছেন ধুয়ে নিছি, বুঝছি, প্লেটের মধ্যে নিয়ে নিছি। গরুর মাংস না, সরি, ছাগলের মাংস, তো এগুলো আমি ধুয়ে রেখে দিছি, এদিকে আরেকবার ধুয়ে নিব। এই যে দেখতেছেন পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো, আর এদিকে গরুর মাংসগুলো আরেকবার ধোয়ার জন্য পানিতে দিয়ে দিলাম। এখান থেকে দিয়ে দিব, শেষবারের মতো ধুয়ে নিবো এখান থেকে। চারিদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে মনে হয়। যে প্রথমে আমি আদা কুচিগুলো দিচ্ছি, রসুন কুচিও দিয়ে দিলাম, রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিচ্ছি আমি প্রথমে। তো এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো সিদ্ধ হয়ে গেলে হলুদের গুঁড়াগুলো দিয়ে দিব, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মশলাগুলোর সাথে দিয়ে দিব আমি। এই যে বন্ধুরা দেখতেছেন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচিগুলো সাথে দিয়ে লাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেছেন একদম বাদামি কালার হয়ে আসছে। তো আমি মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি, যে হালকা পরিমাণ পানি দিতে হবে, কারণ মশলাগুলো যেহেতু পুরো না যায় সেজন্য। এই যে বন্ধুরা, আমি হালকা পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাগুলো কষিয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব, মাংসগুলো ধুয়ে নিচ্ছি। এই যে মাংসগুলো ধুয়ে দেখেন মশলার গাপলাটা দিয়ে নিয়ে নিচ্ছি,
যে দেখতেছেন মশলাগুলো কষিয়ে যাচ্ছে ভালো করে। যে বন্ধুরা আমি এখন দেখতেছি মাংসগুলো কষানো হয়ে গেছে কিনা, যে দেখতেছেন মাংসগুলো কষিয়ে গেছে আর নিচে যেহেতু লেগে না যায় সেজন্য একটু লাড়াছাড়া করে দিচ্ছি। আর আমি মাংসের উপর দেখতেছেন মাংসের উপর একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো, যদি কম হয় পরে আবার দিয়ে দিব। চারিদিকে দেখেন আমি মশলাগুলো একদম ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেছেন। একদম আড়ালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো এখন মাংসগুলো ঢেলে দিব, মাংসগুলো ঢেলে দিয়ে একটু মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, এখান থেকে বের হবে। তো এভাবে একটু লাড়াছাড়া করে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। যার কারণে অনেকদিন ভিডিও দিতে পারতেছি না, তো এই ভিডিওটা তৈরি করে রেখে দিছি অনেকদিন হচ্ছে। যে বন্ধুরা এখন দেখতেছি মাংসগুলো কষানো হয়ে গেছে কিনা, যে দেখতেছেন আমি মাংসের মধ্যে একদম পানি দিই নাই, দেখেন কীভাবে পানি বের হয়ে গেছে। তো আপনারা চাইলেও এভাবে মাংসগুলো কষিয়ে নিতে পারেন, দেখবেন একদম পানি বের হয়ে আসবে এরকম। ঠিক আমার থেকে দেখেন একদম কীভাবে পানি বেরিয়ে আসছে। আর দেখবেন ঘন ঘন নাড়াচাড়া করে দিবেন যেহেতু নিচের মধ্যে লেগে না যায়, যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি লেগে না যাওয়ার জন্য, কারণ আমি এই চামচটা ইউজ করতেছি এটা দিয়ে নিচে এরকম এরকম করে নাড়াচাড়া করার জন্য। আর এগুলো তো মাংস তো ভেঙে যাবে না, সেজন্য এই চামচটা ইউজ করলাম দাঁত দেখে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে কষিয়ে নিই। যে বন্ধুরা দেখতেছেন মাংস কষিয়ে গেলে ভালো করে, মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এই নারিকেলগুলো এখানে দিয়ে দিব। এই যে আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে রেখে দিছি, ওই যে ছাগলের মাংসতে দেওয়ার জন্য। তো আজকে আমার রেসিপিটা হবে নারিকেল দিয়ে ছাগলের মাংস রান্না করলাম। আপনাদের বাইর নাকি খুবই ইচ্ছে করতেছে এরকম রসালোভাবে নারিকেল দিয়ে মাংস খেতে, তো সেজন্য ওনার পছন্দের মতো আজকে আমি ওনার জন্য এই রান্নাটা করতেছি। কারণ ও আপনাদের কথা রাখার জন্য আমাকে গ্যাসের চুলা কিনে দিছে, সেজন্য আজকে আমি ওনার পছন্দ মতো এই রান্নাটা করে দিচ্ছি। চুলা নিয়ে প্রথম রান্না হবে আমার ওনার পছন্দের রান্না, তো আশা করি সবারই ভালো লাগবে। কিন্তু দেখেন নারকেলগুলো হচ্ছে আমাদেরই গাছের নারিকেল শ্বশুরবাড়ির। এই যে বন্ধুরা দেখতেছেন নারিকেলগুলো নিয়ে নিলাম, আর এদিকে মাংসের অবস্থা দেখতেছি, দেখতেছেন মাংসগুলো কষিয়ে এই যে একদম লেগে যাচ্ছে। যদি লেগে যায় তাহলে মাংসগুলো পুরো হয়ে যাবে, পুরো যাবে। আমি এখানে নারকেলগুলো দিয়ে দিচ্ছি, নারিকেলটা দিয়ে আমি আর একটু লাড়াচাড়া করে দিব। তো আমি এখানে কোনো পানি দিব না, এভাবে কষিয়ে একদম রসালোভাবে রান্না করবো আজকে রান্নাটা। আমি আশা করি সবারই ভালো লাগার কথা, কারণ নতুন চুলায় নতুন আইটেমের রান্না হচ্ছে সেজন্য। তো এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমি। এই যে বন্ধুরা দেখতেছেন আমার মাংস রান্না করা প্রায়
শেষ হয়ে গেছে। এই যে একদম রসালোভাবে রান্না করলাম, খুব একটি টেস্টি খাবার যে দেখতেছেন, সবাই আশা করি অনেক ভালো লাগবে আজকে আমার রেসিপিটা। যে দেখেন এখানে কোনো কিছু দেওয়া হয়নি, একদম রসালোভাবে আপনাদের ভাই যেভাবে পছন্দ করে সেভাবে রান্না করলাম। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আশা করি সবার ভালো লাগবে। তো সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের রেসিপিটা। আমি একটু লাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু এখানে কোনো পানি দেওয়া হয়নি, তেলের মধ্যেই রান্না করছি, সেজন্য পুড়ে না যাওয়ার জন্য একটু ঘন ঘন লাড়াচাড়া করে দিচ্ছি। নারিকেল দিয়ে রান্না করছি, আশা করি আপনারা খেয়ে দেখবেন এরকম রান্না, তো সবার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্নাটা শেয়ার করে দেবেন সবার কাছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।